প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ইন্টারনাল পরীক্ষা সংক্রান্ত সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত একাধিক ডাউট রয়েছে একাধিক নোটিফিকেশান এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে কিছু নোটিফিকেশান তোমাদের শেয়ার করেছি আজকে এই ভিডিওতে কিছু অফিসিয়াল ইউনিভার্সিটির নোটিফিকেশন শেয়ার করব কোথাও হচ্ছে অনলাইনে কোথাও হচ্ছে অফলাইনে কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে কী বক্তব্য উঠে আসছে এবং কল্যাণী ও বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে এই মুহুর্তে কী বক্তব্য উঠে আসছে অফিসিয়াল কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজেই তোমরা যদি ইভেন্ট সেমিস্টারের পরীক্ষার্থী হয়ে থাকো কলেজ বিশ্ববিদ্যালয়ে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয় সেই কারণে কিন্তু মাস মেলস শুরু করে দিয়েছি আমরা প্রত্যেকে তো তোমরা আজকে প্রত্যেকেই কিন্তু মেল করেছো কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে অনলাইন পরীক্ষা যাতে হয় সেই কারণে মাস মেলিংকে কার্যকর করার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে একই সময়ে মেল করতে হবে অর্থাৎ কালকে সকাল এগারোটার সময় কিন্তু প্রত্যেকে রেডি থেকো যেভাবে বলেছি মাসমেল করতে সেই একই রকম উপায়ে প্রত্যেকে কিন্তু সকাল এগারোটার সময় মাস মেলিংয়ের জন্য প্রস্তুত থেকো যাতে তোমাদের যে দাবি রয়েছে অনলাইন পরীক্ষা নিয়ে সেই অনলাইন পরীক্ষা আরও এক ধাপ এগিয়ে যায় এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি রাজ্যের বেশ কিছু ইউনিভার্সিটি যেখান থেকে কিন্তু একাধিক আপডেট পাওয়া যাচ্ছে যেমন আমরা জানি ম্যাকআউট ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম নিচ্ছে যেমন আমরা জানি যে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে রীতিমতো জানানো হয়েছে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান আন্দোলনের পরেও স্ট্রিক্টলি অফলাইনেই হতে পারে পরবর্তীকালে পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে সেটা উল্লেখ করা কিন্তু হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়াও কিন্তু একাধিক ইউনিভার্সিটির থেকে একাধিক ইনফরমেশান রয়েছে প্রথমেই বলে রাখি স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু প্রত্যেকটি অ্যাফিলিয়েটেড কলেজ গভর্নমেন্ট কলেজকে কিন্তু পরিষ্কারভাবে বিজ্ঞপ্তির দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কলেজকে কিন্তু নিয়ে নিতে হবে যেটা রীতিমতো অনেক কলেজে কিন্তু শুরুও হয়ে গেছে অনেক কলেজে এই ইন্টারনাল এক্সামিনেশন চলছে অনেক কলেজে ইন্টারনাল এক্সামিনেশন হবে যেরকমভাবে বসিরহাট কলেজ বারাসাত কলেজ কিন্তু অনলাইন পরীক্ষার পদ্ধতিকে বেছে নিয়েছে এবং অন্যদিকে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে অন্যান্য যে কলেজগুলো রয়েছে তারাও কি তারা কিন্তু আবার অফলাইন এর পথে রয়েছে বা অফলাইন পদ্ধতি অবলম্বন করছে তার মানে তোমরা বুঝতেই পারছো স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে শুধুমাত্র এটাই বলে দেওয়া হয়েছে এ ইন্টারনাল এক্সামিনেশন কলেজ চাইলে অনলাইনে নিতে পারে কলেজ চাইলে অফলাইনেও নিতে পারে সেই কারণে কিন্তু এক একটা কলেজ এক এক রকম পদ্ধতি অবলম্বন করছে এবং শুধুমাত্র এটাই বলে দেওয়া হয়েছে যে এক্সামিনেশান সম্পূর্ণভাবে কমপ্লিট করে নম্বর নিয়ে হার্ড কপি এবং নম্বর দশ ছয় দু হাজার বাইশের মধ্যে পোর্টালে আপলোড করতে বলা হয়েছে এটা তো হলো স্টেট ইউনিভার্সিটির কথা এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু একই বিষয় শোনা যাচ্ছে কিছু কলেজ রয়েছে যারা অনলাইনের দিকে বেছে নিচ্ছে কিছু কলেজ রয়েছে অফলাইনে বেছে নিচ্ছে যদিও অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো শিক্ষক সমিতি বা শিক্ষকরা বা ভিসি এক এক রকম মন্তব্য করছে এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সেক্ষেত্রে কোন শিক্ষক কী বলছে সেটা কিন্তু পরীক্ষার মোডের ওপর এফেক্ট পড়ে না কারণ আমরা অর্থ সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু দেখেছি আগেরবার যে যখন পরীক্ষা অনলাইনে ঘোষণা হয়েছিল তারপরেও একাধিক বিষয় উঠে এসেছিলো ও একাধিক শিক্ষক সমিতি অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশনের জন্য আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে তারপরে একাধিক বিষয় আরও উঠে কিন্তু সেগুলো কোনোটাই কার্যকরী হয়নি এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বা সিন্ডিকেট যে বৈঠক ক্যালকাটা ইউনিভার্সিটির সেই বৈঠক কিন্তু এখনও পর্যন্ত হয়নি যেটা আগের বছর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল অনলাইন এক্সামিনেশনের এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যেরকম স্টুডেন্ট তোমাদের বাস্তব দিকটা বা তোমাদের মতামতটা তোমরা তুলে ধরছ ইউনিভার্সিটির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তেমনই কিন্তু প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের মতামত তাদের বক্তব্য তাদের চিন্তাধারা তুলে ধরতেই পারে সোশ্যাল মিডিয়ায় নিউজ পোর্টালে তো এটা মানেই যে তারা কেউ বলছে অফলাইনে এক্সামিনেশন হবে বলেই যে অফলাইনে এক্সামিনেশান হবে কোনো শিক্ষক শিক্ষিকা বলছে অনলাইনে এক্সামিনেশন হবে বলেই অনলাইনে এক্সামিনেশন হবে এরকম কিন্তু নয় এছাড়াও তোমরা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে কেউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে কেউ কল্যাণ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে কি বিজ্ঞপ্তি রয়েছে কি অফিসিয়াল তথ্য রয়েছে তোমরা অনেকেই জানতে চাইছো দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে নিউ ওয়ার্ক করছে অর্থাৎ তারা অনলাইনে কি হবে অনলাইনে পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে কোনোটাই কিন্তু সেরকমভাবে সংবাদ মাধ্যমকেও তুলে ধরছে না কারণ কোনো ইউনিভার্সিটি সর্বপ্রথম তাদের ডিসিশন জানাতে চাইছে না তারা দেখতে চাইছে অন্যান্য ইউনিভার্সিটি কি করে তারা অ্যাকচুয়ালি কি ডিসিশান নেয় যেমন ম্যাকউর ইউনিভার্সিটি অনলাইন নিয়েছে রাজ্যের এর কোন গভর্নমেন্ট ইউনিভার্সিটি যদি এই মুহূর্তে এ অনলাইনে বা অফলাইনে এক্সামিনেশনের ঘোষণা করে তারপরেই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি একের পর এক বিজ্ঞপ্তি দিতে শুরু করবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এরই মাঝে যদি শিক্ষা দপ্তর বা মাননীয় মুখ্যমন্ত্রী বা নবান্নের তরফ থেকে কোনো অ্যাডভাইজারি জারি হয় তাহলে কিন্তু আরও বিষয়টা সহজ হয়ে যায় সেই কারণেই কিন্তু মাস মেলিংটা তোমাদের অবশ্যই করতে বলছি কারণ প্রত্যেকে বলে রাখি ছাত্রছাত্রীদের দাবির কথা কিন্তু প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি মানে কেন ছাত্রছাত্রীদের নিয়েই কলেজ বারবার বলছি ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের নিয়েই ছাত্রছাত্রীদের নিয়েই পরীক্ষা ছাত্রছাত্রীর জন্যই শিক্ষক প্রত্যেকেই কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে তাই জন্য ছাত্রছাত্রীদের দাবি ছাত্রছাত্রীদের বক্তব্য একেবারে অকার্যকর হিসাবে দেখলে তো চলবে না যাতে রাজ্য সরকারের তরফ থেকে অর্থ সেমিস্টারে যেরকমভাবে অ্যাডভাইজারি জারি হয়েছে সেই একই রকমভাবে অ্যাডভাইজারি জারি হয় এবং বিষয়টা আরও সহজ হয় কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে এ ডিসিশন নিতে এ সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এখন কিন্তু কোনো ইউনিভার্সিটির তরফ থেকে সেরকমভাবে এ কোনো ডিসিশান নেওয়া হয়নি ই পার্টিকুলারভাবে কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা বিজ্ঞপ্তি দিয়েছে সেটা কিন্তু আগের বিজ্ঞপ্তিটাই তুলে ধরেছে এখানে কিন্তু মনে রাখতে হবে এটা কোনো নতুন ডিসিশান কিন্তু নয় আগের যে ডিসিশানটা ছিল সেটাকেই এই একটা বিজ্ঞপ্তির সাথে অ্যাটাচমেন্ট করে দিয়েছে অনলাইন ফর্ম ফিল সাথে এবং তিন নম্বর পয়েন্টে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে ওখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পরবর্তীকালে কোনো ডিসিশান চেঞ্জ হলে সেটা নোটিফিকেশন দ্বারা জানিয়ে দেওয়া হবে মানে যেটা আগে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটা কি এক্সটেন্ড করেছে এ এবং সেটা পরবর্তীকালে চেঞ্জ হতে পারে সেটাও কিন্তু বলেছে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত একদম স্থির সিদ্ধান্ত কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটি তোমরা পারেনি নিশ্চিন্ত থাকো সাথে একটা বিষয় প্রত্যেকে অনুরোধ করব। মাস মেলিং করতে এক থেকে দু মিনিট কিংবা আমি ধরে নিলাম পাঁচ মিনিট লাগবে যেরকম ভিডিওতে বলেছি বাদ বাকি সময়টা কিন্তু তোমরা পড়াশোনায় মনোযোগ দাও কেন অনলাইনে পরীক্ষা হোক কিংবা অফলাইনে পরীক্ষা হোক হো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর পড়াশোনাটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যেতে গেলে না তোমাদের পড়াশোনাটা অবশ্যই কাজে লাগাতে হবে কাজেই প্রত্যেককে বলবো আমি জানি তোমাদের অনেক অসুবিধা হয়েছে কিন্তু যতটা সম্ভব তোমাদের কাছে অনেকে রিসোর্সেস নেই অনেকের কাছে সময় নেই যে পর্যাপ্ত সিলেবাস শেষ করার জন্য সবটাই আমি বুঝতে পারছি কিন্তু যতটা আমরা করতে পারি যতটা আমরা বাড়িতে পড়তে পারি ততটা কিন্তু আমরা পড়বো এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে কারণ তুমি পড়ছো ইউনিভার্সিটির জন্য না তুমি পড়ছো কলেজের জন্য না তুমি পড়ছো আমার জন্য না তুমি পড়ছো তোমার ভবিষ্যতের জন্য এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখতে হবে একদিকে এক্সামের পদ্ধতি একদিকে আমাদের পড়াশোনা পড়াশোনাকে কিন্তু গুরুত্বহীন হিসাবে ভাবলে একেবারেই চলবে না তারপরে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা যেটা ভাবছি সেটা অনুযায়ী তো ওয়ার্ক করবো আমি জানি তোমাদের অনলাইন এক্সামিনেশান অ্যা পারসেন্ট এই মুহূর্তে হওয়া দরকার নয়তো অনেক ছাত্রছাত্রী বিপদে পড়বে কারণ তাদের মাসের সিলেবাস দু মাসে কমপ্লিট করা সম্ভব নয় তার সত্ত্বেও তোমাদের কাছে করজোড়ে অনুরোধ করবো যতটুকু পড়ো যদি থার্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয় টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস হয় সেইটুকুও ও তোমরা ভালো করে পড়াশোনা করো সেইটুকুও যাতে অনলাইন যখন এক্সামিনেশন হবে তখন যাতে ভালো করে তোমরা এক্সামে লিখতে পারো ও সেই কারণে তোমাদের প্রত্যেকে বলবো যে পড়াশোনায় কোনো রকম খামতি কিন্তু রেখো না জোর কদমে এই মুহুর্তে পড়াশোনা চালাও যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো ও তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তোমরা যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো প্রত্যেককে বলছি প্রত্যেকে পড়াশোনায় মনোযোগী হও এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসলে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডেডিকেটেডভাবে ভিডিও করব এবং শেষ পর্যন্ত আমরা অনলাইন পরীক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব ও কাজেই পড়াশোনা থেকে কিন্তু একেবারে বিরতি দিলে হবে না শুধুমাত্র একটা বিষয় প্রত্যেকে মাথায় রাখবে তোমাদের যেরকম একটা দায়িত্ব থাকে পড়াশোনার প্রতি তোমরা যেরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছে অনলাইন এক্সাম অনলাইন অফলাইন এক্সাম সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিও এই মুহূর্তে একই রকম উপায় তারা যদি তোমাদের সহমত হয়ে অনলাইন এক্সামিনেশান হয় তাদের ওপরেও বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠবে একই রকমভাবে যদি অফলাইন এক্সামিনেও যায় সে হলেও কিন্তু ছাত্রছাত্রীদের থেকে বা অন্য জায়গার থেকে বিভিন্ন প্রশ্ন উঠবে সেই কারণে তারা সঠিক ডিসিশনের ওয়েট করছে সঠিক সময়ের ওয়েট করছে তোমরা একটুখানি সময়ে ওয়েট করো ও তোমরা সেই অনুযায়ী তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং সরকারি অ্যাডভাইজারি যদি জারি হয় সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেই কারণে বারবার বলছি মাস মিলিংয়ে তোমরা অংশগ্রহণ করো প্রত্যেকে কে সমস্ত বিষয়টা এক্সপ্লেন করলাম তোমাদের যা জিজ্ঞাসা ছিল সেই অনুযায়ী প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে বা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত